চমৎকার ছবি, অনেক অনেকদিন পরে বাংলা ছবি দেখলাম, অনেক অনেক সুন্দর। অনন্ত জলিল উনি মানে পেরেছেন একটা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে হল কিন্তু এই মুহূর্তে ভেঙেছে, 12টায় যে শোটি শুরু হয়েছিল। আমরা জানবো একটু দর্শকদের মতামত। আচ্ছা, কেমন দেখলেন সিনেমা? ছবিটা খুব ভালো লাগছে, ছবি ছবি হিসাবে ঠিকই আছে, শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক আছে, কিন্তু আটটু ছবি কালারটা সুন্দর লাগে নাই, এমনি ছবি খুব ভালো আছে আর ছবি খুব ভালো লাগছে, যেমন দেখবার চাইছিলাম তেমন ভালো লাগছে ওই ছবিটা। হ্যাঁ, বলা হচ্ছে যে 100 কোটি টাকার সিনেমা, কি মনে হলো আসলে কি 100 কোটি টাকা? আসলে 100 কোটি টাকার মতো ছবি, 100 কোটি টাকার মতোই ছবি, ছবি খুব ভালো, মানুষ যাই বলো কিন্তু ছবি দেখছি, ছবি খুবই সুন্দর লাগছে, ছবি খুবই খুবই ভালো হয়েছে, ছবি ছবি 100 কোটি বাংলাদেশে এমন ছবি আর হয়নি। বাংলাদেশে আমরা তো ছবি দেখি আজকে অনেক বছর ধরে, এত বাজেটের ছবি, এত অ্যাকশন ছবি, এত সুন্দর ছবি হয়নি, খুব সুন্দর ছবি, আমার কাছে খুব ভালো লাগছে ভাই। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাই, আপনি কথা বলতে ইনশাল্লাহ ভাই ভালো আছি, ইনশাল্লাহ ভাই কেমন আছে, কেমন সিনেমা কেমন দেখলেন? ভালো দেখছি ভাই, ঈদ মুবারক ভাই, আপনারা সবাই ভালো আছেন না ভাই? অনন্ত জলিলের ছবি ইনশাল্লাহ 100 কোটি টাকার বাজেটের ছবি, অনেক সুন্দর হিসেবে, আর আমার মতো আরও যে হাজার হাজার ভাইয়েরা দেখতেছে, সন্ধ্যার পরে আরও লোক হবে, তারাও দেখবে ইনশাল্লাহ ছবিটা হেভি ফাইডের হিডের, এরকম কি 100 কোটি টাকা গেলে 500 কোটি টাকা ছবি বানায়, এই ছবি দেখলে লস নাই। হ্যাঁ, এই জি ইনশাল্লাহ, আমরা ছোটোর থেকে ছবি দিই, কিন্তু এরকম ছবি যে আশা করি না যে বাংলার বুকে যে করবে কেউ, না সবটা কঠিন ছবি হয়েছে, হেভি ফাইট, আর এই যে অনেক কথাবার্তা রয়েছে এই দেশের ব্যাপারে, অনেক কিছু কথা হয়েছে দেশের মানুষটা নিয়ে কী করে না করে বিস্তারিত আমরা দেখলাম ছবিটা, আমরা বৈশাখ শুরুর থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ এই ছবিটা অনেক সুন্দর হয়েছে, ইনশাল্লাহ দোয়া করে এই ছবিটাতে মার্কেট পায়। ভাইয়ের কাছ থেকে জানতে চাই, ইনশাল্লাহ অনেকদিন পরে একটা আন্তর্জাতিক মানের সিনেমা দেখলাম, সচরাচর এরকম সিনেমা বাংলাদেশে হয় না, ঠিক আছে, তা আমি এই প্রথম বাংলাদেশে একটা আন্তর্জাতিক মানের একটা ভালো একটা সিনেমা দেখতে পারলাম, অনেক ভালো লাগছে। 100 কোটি টাকার সিনেমা মানে কেমন, যে বাজেটটা দিয়েছে কেমন মনে হলো সিনেমা দেখার? আসলে 100 কোটি টাকার বাজেটের যে সিনেমাটা করছে, আসলে আমার তো মনে হয়েছে যে এটা ছবি আরও বাজেট বেশি, আরও বাজেট বেশি ইনশাল্লাহ, ছবিটা দেখে অনেক ভালো লাগছে আমার থেকে। অনন্ত জলিল অ্যাকশন, বিশেষ করে এই সিনেমা কিন্তু অ্যাকশন সিনেমা, তো অ্যাকশন সিনেমা হিসেবে অনন্ত জলিল অ্যাকশন কেমন ছিল? অনন্ত জলিল খুবই ভরপুর অ্যাকশন ছিল, অনন্ত জলিলের আমি পিছনে যে সিনেমাগুলো দেখছি ওই সিনেমাগুলো থেকে অনেক ডেভেলপ হয়েছে এই সিনেমাটা, অনেক ভালো লাগছে। এরকম সিনেমা কি দেখতে চান? এরকম সিনেমা আমরা আরো দেখতে চাই। বাংলাদেশে এরকম সিনেমা এর আগে কখনো হয়েছে কিনা? বাংলাদেশে এর আগে এরকম সিনেমা হয় নাই, তো অনন্ত জলিল এই ফার্স্ট টাইম আমরা দেখতে পারলাম, তার মানে অনন্ত জলিল একটা ইতিহাস গড়তে গেল। হ্যাঁ জি ইনশাল্লাহ, এরকম আরো আমরা ভালো সিনেমা চাই, চাই অনেক ছবি চাই আমরা। আচ্ছা, কেমন দেখলেন ছবিটা? খুব সুন্দর ছিল, শুরু থেকে অ্যাকশন, এখন পুরো শেষ পর্যন্ত অ্যাকশন, বাংলাদেশে এরকম অ্যাকশন ছবি দরকার আছে ভাই, না না এর আগে হয় নাই। অনন্ত জলিল ভাইয়ের যে কটা ছবি আসছে বাংলাদেশে হলগুলিতে, সবকটাতে অ্যাকশনগুলো ছিল ভালো, গানগুলোও খুব দারুণ, লোকেশনগুলোও সব ভালো ভালো ছিল। আচ্ছা ঠিক আছে, কোন ছিল সিনেমা? সিনেমাটা খুব ভালো ছিল, জি ভাই সিনেমাটা খুব ভালো ছিল আর কি, আর আমার পছন্দের নায়ক, সেই জন্য অনেক কাজের ব্যস্ততা সত্ত্বেও আইসা ছবিটা দেখলাম আর কি, এই জন্য। মানে সবাই বলতেছে যে, অনন্ত জলিল বলছে যে এটা 100 কোটি টাকার সিনেমা, কিন্তু অনেকেই এখানে হাসি ঠাট্টা করছে, তো আপনার কাছে একজন দর্শক হিসাবে কেমন মনে হলো আসলে কি এটা 100 কোটি টাকা বাজেটের সিনেমা কিনা, যেহেতু ইরান, তুরস্ক এবং অন্যান্য দেশে শুটিং হয়েছে এবং খুব বিগ অ্যারেঞ্জমেন্টে শুটিং হয়েছে? না, আমার কাছে মনে হচ্ছে যে ঠিক আছে, এটা 100 কোটি কাছাকাছি হবে, যেহেতু অনেক ব্যয়বহুল বা অনেক বাইরের মানুষও শুটিং করছে, অংশগ্রহণ করছে, প্লাস আপনার ধরেন মানে মোটামুটি যে গাড়ি বা যে শুট অ্যাকশন দৃশ্যগুলো ইউজ হয়েছে, সচরাচর ছোটোখাটো একটা অ্যাকশন দৃশ্য আপনার যদি শ্যুট করতে যায় তো অনেক ব্যয়বহুল, তো ওই ক্ষেত্রে বাইরে যে অ্যাকশন দৃশ্যগুলো শ্যুট হয়েছে আমার মনে হয় যে সেটা ঠিক আছে আর কি। তো আমি আমার ওই যে পরিবার নিয়ে আসছি, আচ্ছা আপুর কাছ থেকে একটু জানতে চাই প্রথমে, কেমন সিনেমা? সিনেমাটা খুব ভালো ছিল, আর ফাইটিংটা বিশেষ করে আমার দিক থেকে খুব ভালো লাগছে, আর
ফাইট সিনেমা মানে ফাইটিং এর সিনেমা বাংলা চলচ্চিত্র এর আগে কখন হয়েছে কিনা? না, এরকম আগে কখনো অন্তত আমি হলে প্রথম আসছি, দেখি নাই কখনো, ফার্স্ট টাইম, ভালোই লাগছে আমার খুব। নাকি অনন্ত জলিল বাংলা চলচ্চিত্রের ইতিহাস গড়ল? হ্যাঁ। এরকম সিনেমা কি দেখতে চাও? অবভিয়াসলি। আচ্ছা, অনন্ত ভাই তো এর আগের সিনেমাগুলো চাইতে এই সিনেমায় অনন্ত ভাই নিজেকে কতখানি ভাঙতে পেরেছে? অনেকটাই। ভাই, এটা বাংলাদেশের সেরা ছবি হয়েছে, যেই করুক যেভাবেই করুক, তাকে দিয়ে কথা কম বলাইছে, অনন্ত জলিলকে দিয়ে হাসাইছে কম, কিন্তু ছবিটা দারুণ হয়েছে, বাংলাদেশের ইতিহাসের সেরা ছবি বলা চলে। না, একটা চমৎকার ছবি, অনেক অনেকদিন পরে বাংলা ছবি দেখলাম, অনেক অনেক সুন্দর। অনন্ত জলিল উনি মানে পেরেছেন একটা, মানে আমরা অনেকগুলো দেশ দেখলাম, বাংলাদেশে যে এত সুন্দর ছবি হয়, আমি অনেক বছর পরে বাংলা ছবি দেখলাম। চমৎকার অনন্ত জলিলের কাজ। অনেক সুন্দর ছবিটা, আসলে অনেক সুন্দর ছবি, কারণ এরকম ছবি কখনো হয় না, কিন্তু ওনার ছবি দেখা যায় যখনই মুক্তি পায় আমরা আসি দেখতে অনেক, কিন্তু এই ছবিটা সব থেকে অনেক বেশি ভালো লাগছে আর কি। হ্যাঁ, মানে অন্যরকম দেখা যায়, উনি তো মানে বাংলাদেশে কোনো সিন ছিল না, এবং কি ফাইটিং সব কিছু মিলে অনেক ভালো লাগলো ছবিটা। আব্বু, তোমার কাছে কেমন লেগেছে? ও তো দেখতেই দেয় নাই, মানে ভালো করে। ছবিটা অনেক সুন্দর লেগেছে, যাই বলবো, যেই রকম দর্শক হওয়ার কথা কিন্তু সেই রকম দর্শক নয় সিনেমা হলে, এই জন্য আমি কুরবানি তো কুরবানি সবাই একটু ক্লান্ত কাজ করো, এই জন্য আমার মনে দুঃখিত যে কত সুন্দর ছবি করছে বাংলাদেশ, ঠিক আছে, এই জন্য হলে সেই দর্শক নাই, এইটাই ভালো লাগে না। তুর্কিস্তান, তারপরে ইরান, আফগানিস্তান, প্রত্যেক দেশে তা শুরু করছে কুরবানি ঈদে, এরকমই হয় কুরবানি যে ছবি করছে, অনেক সুন্দর ছবি করছে, অনেক সুন্দর ছবি করছে, এইরকম ছবি যদি সব এই দিতে পারে উপহার আমাদের, অবশ্যই দর্শক সলমুখী হলমুখী হবে, এটা আমি কাম্য করি, আশা করি। ভাইয়াদের কাছে একটু জানতে চাই, ভাইয়া আব্বু কেমন আছো? ভালো আছি। চশমাটা চোখে দাও, সুন্দর লাগবে দেখতে ক্যামেরায়, দাও আমি দিয়ে দিই। কেমন লেগেছে তোমার বাবা? কি সিনেমা? ভালো। ভালো, ফাইটিং ভালো লেগেছে, কি গাড়ি পুরানো, আরো দেখবে সিনেমা, এনজয় করছো? এনজয় করছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আম্মু তোমার কাছে কেমন লেগেছে? খুবই ভালো লেগেছে। কি ভালো লেগেছে সিনেমা সবচেয়ে? সিনেমার লাস্টের ফাইটটা আমার খুবই ভালো লেগেছে। ভাইয়ের কাছ থেকে জানতে, আসলে ওভারঅল কেমন ছিল সিনেমা? ওভারঅল এজ এ বিগ বাজেট ছবি আরও ভালো হওয়ার উচিত ছিল, যতটা আমাদের এক্সপেকটেশন ছিল ওই অনুযায়ী আমরা পাইনি। সেকেন্ড হচ্ছে সাউন্ড কোয়ালিটিতে একটু প্রবলেম ছিল, সাউন্ড মাঝে মাঝে যেহেতু যে ইরানি প্লাস আফগানিস্তানে কিছু ভাষার ডাবিং করা ছিল, ওই সাউন্ডগুলো অল্প শোনা যাচ্ছিলো, ভালো বুঝতে পারছিলাম না আমরা। আর বিগ বাজেটের ছবি হিসাবে যে চেষ্টাটা ছিল তার জন্য কর্তৃপক্ষ, সাউন্ডের বিষয়ে আমি বলি, এই সাউন্ডটা মিক্সার করা হয়েছে হচ্ছে কি 8K কি যেন একটা প্রযুক্তি আর কি, তো এই কারণে অনেক হলে এটা নিতে পারতেছে না, সাউন্ডটা মানে সাউন্ড সিস্টেমটা নিতে পারতেছে না, সিস্টেমের প্রবলেমের কারণে এটা। আমরা আপনার এটা যখন আপনি ভালো পর্দায় দেখবেন যে সাউন্ড কোয়ালিটি যে সব পর্দায় ভালো দেয় তখন ভালো লাগবে। এটা হচ্ছে আপনার একটু উন্নত প্রযুক্তির সাউন্ড সিস্টেম যেটা এসব হলে, এটা যদি আপনি সিনেপ্লেক্সে দেখেন তাহলে আবার সাউন্ডটা আবার ক্লিয়ার পাবেন, এটা হচ্ছে এখানকার সিস্টেমের কারণে এই প্রবলেমটা হয়েছে। ওভারঅল ভালো সব কিছু মিলিয়ে, বাংলাদেশের বাংলা ছবির যে খারাপ অবস্থা সেখান থেকে বেরিয়ে আসতে এই মুভিটা ভালো, একটা পজিটিভ সাইড আমাদের জন্য। ধন্যবাদ। আমার কাছে ছবিটা অনেক ভালো লেগেছে, ছবিটা একটা ভিন্ন ধরনের ছবি, একটা সুস্থ ধরনের ছবি, ভালো অ্যাকশান ছবি, হলিউডের টাইপের অ্যাকশান দেখেছি। অনন্ত জলিল সাহেবকে ধন্যবাদ, উনি আমাদের একটা সুন্দর ছবি দেওয়ার চেষ্টা করেছেন, আমি ওনার চেষ্টাকে সাধুবাদ জানাই। এভাবে যদি ছবি এরকম ছবি যদি বানায় তা আশা করি বাংলাদেশ চলচ্চিত্র অনেক উন্নত করবে। আমি অনন্ত জলিল এবং তার সিনেমা প্রোডাকশনে সাফল্য কামনা করি। আচ্ছা, একটু জানতে চাই যে এই ধরনের সিনেমা বাংলা চলচ্চিত্রে এর আগে হয়েছে কি না? এটা মানে এটা তো ড্রাগ ব্যবসা এবং স্মাগলিং নিয়ে ছবি, আগে হয়েছিল কিন্তু এরকম না, এরকম প্রযুক্তির সিনেমা হয়নি, এই প্রথম
তবে ওই যেটা আপনি বললেন যে সাউন্ড সিস্টেমটা এটা আরেকটু ভালো করা দরকার ছিল আর কি। আচ্ছা এটা আমি আবারও বলছি, সিনেপ্লেক্সে দেখলে কিন্তু আপনি এটা বুঝতে পারবেন যে সাউন্ড সিস্টেমটা কত উন্নত। আচ্ছা আরেকটি বিষয় জানতে চাই যে বাংলা সিনেমা যেহেতু সিনেমা হয়নি এরকম প্রযুক্তির, তো অনন্ত জলিল সিনেমা দ্বারা কি বাংলা চলচ্চিত্রের কোনো ইতিহাস গড়লো কিনা? এটা একটা খুবই ভালো ছবি, মানে এই ছবিটা বিশ্বের অন্যান্য দেশের দেশে প্রদর্শন করার মতো ছবি, যেন মানে এই ছবিটা বিশ্বের অন্যান্য দেশে প্রদর্শন করার মতো ছবি এবং বিদেশিরা বলতে পারবে না বাংলাদেশ একটা ছবি একটা বানিয়েছে, ছবি একটা বানিয়েছে। এটাই আমাদের প্রাপ্তি, এটাই আমাদের চাওয়া এবং ভবিষ্যতে উনি আরও ভালো আমাদেরকে বিনোদন দেবেন এটাই কামনা করি। এবং আমি অনন্ত জলিল সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা দর্শক, আপনারা শুনছিলেন যে যেহেতু কুরবানি ঈদ, একটু বলে রাখি যে কুরবানি ঈদে সবাই কিন্তু গরু কাটাকাটি নিয়ে একটু ব্যস্ত থাকে এবং সারাদিন কাটাকাটির পর শরীরটা কিন্তু একটু ক্লান্ত হয়ে যায়। তো ভাই সিনেমা দেখছেন? আচ্ছা ভাইয়ের কাছে একটু শুনে নি কেমন হয়েছে। আমার ভাই হচ্ছে একটা একটা দেশের সাফল্য তো ধরে রাখছে, এই বিধে আমার কাছে চলে এইসব প্রোডাক্টস এইসব সাজেশনে এইসব আকারে যদি ছবি করে তাহলে ভবিষ্যতে মার্কেট আর অ্যাকশনের কথা বললে কিছু আসে যায় না। এটা যদি এরকম সাফল্য তো ধরে রাখে দেশের এরকম আজকে নিয়ে ছবি করে মাদক বা দেশ দেশান্তরের জন্য ভালো সাড়ে করে তাহলে ওনার ছবি আরও আরও মার্ক করে। আমি কালকে রাত্রে সময় সংবাদে জলিলের সরাসরি পরিচালকদের সাথে হল সিনেমার পরিচালক মেইন অয়েল যে মানুষটা ওনার সাথে দেখা জি মুক্তিযোগ ওটা দেখার পর আমার এই মনে থেকে আইটেম লাগছে ছবিটা কোন পয়েন্টে করছে, যে পণ্যতম দেশের একটা মাদক নিয়ে বা দেশের একটা এই জন্য এইসব পলিটিক্স এইসব কালেকশনের ছবি করলে ভবিষ্যতে অ্যাকশন ছাড়া ভালো মার্কেট খাবে, একটা দেশ দেশান্তর নিয়ে বাঁচা মরা বা দেশ বাঁচানোর জন্য মাদক খুঁজতে নেওয়া করছে ছবিটা আরও আরও মার্কেট খাবে, এটা আমার প্রত্যাশা ভাইয়ের কাছে। ছবি ভালো বা অ্যাকশন কথা না, ছবি জিগা মন বসাতে হবে। আমার ছবিটা দেখে খুবই ভালো লাগছে, এরকম প্রোডাক্টসের ছবি বা আরও সামনে এরকম প্রোডাকশন এরকম সাজেশনের ছবি নেওয়া করুক তাহলে দেশে আরও মার্কেট খাবে। শুধু অ্যাকশনের ছবি মার্কেট কেনা, কিছু কিছু ঘাত প্রতিঘাত মনের টান এই শব্দ বসলে ছবি মার্কেটে যে এই ইমোশন করলে ছবি ওনার মার্কেট খাবে। ভাইকে আমার ধন্যবাদ অনেক, ওনার এই ছবিটা আমার খুবই লাগছে। আমি কালকে রাতে ওই সময় সংবাদে এটা দেখে আমি সরাসরি চলে আসছি, ভাইয়ের ছবিটা প্রথম শু আমি দেখবো। জি ভাই, ভাইকে অনেক ধন্যবাদ। দর্শক শুনছিলেন দর্শকদের মতামত, একটু সাইডে সাইড দর্শকদের মতামত শুনছিলেন। আসলে যেহেতু আমি বলছিলাম যেহেতু কুরবানির ঈদ সেহেতু কিন্তু দর্শক একটু মন্দা যাচ্ছে, কারণ সারাদিন গরু কাটাকাটি করার পর শরীরটা একটু ক্লান্ত থাকে, ঢাকাতে মানুষ অনেক কম আছে, এরপরে সারাদিন কাটাকাটির পর হলে দর্শক আসলে না থাকারই কথা। যেমন আমার কথাই বলি, সারাদিন কাজকর্ম করার পরে ঈদের দিন সারাদিন কাজকর্ম করার পরে সন্ধ্যায় আমার আসার কথা ছিল মধুমিতা সিনেমা হলে, কিন্তু আমার শরীরের কন্ডিশন এতটাই খারাপ হয়ে যায় যে মানে আমি মানে মনে হচ্ছে আমার পুরো শরীরে বিস্ফোরণ উঠেছে এরকম ব্যথা হয়েছিল, যে কারণে আমি গতকালকে আপনাদেরকে রিভিউ দিতে পারিনি। তো দর্শক আমার গলার কন্ডিশন আসলে ভালো না, এ কারণে বেশি কথা বলতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিউজ এবিসির পক্ষ থেকে আবারও ঈদ মোবারক জানিয়ে আমি বিদায় নিচ্ছি। মুজাহিদ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।